हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल। आज 18 मार्च 2021 बृहस्पतिवार सकाले सबार जन्य ब्रेकफास्ट बनिएछि, ब्रेकफास्ट खेयेछि, तारपर दुपुरे रान्ना करेछि, तारपर बेरिये गेलाम। बुधवार दिन मेरादिया हाटे जाब। मेरादिया हाटे बनश्री प्राय समस्त दोकाने छोट छोट भार्सन बसे। बुधवार दिन एकेबारे सकाल थेके সন্ধ্যা 6টা পর্যন্ত এগুলো নতুন নতুন হাটে চলে আসলাম। বিভিন্ন টয় বিক্রি করছে, সফট টয় 150 টাকা করে। এগুলো হাটটা ভাস্ট এরিয়া জুড়ে, বনশ্রী আর দক্ষিণ বনশ্রীর মাঝামাঝি মেড়া দিয়ে হাটটা বসে। এখান থেকে যে কোনো সফট টয় আপনি কিনতে পারেন 150 টাকা করে এগুলো। এছাড়া ব্যাগ কিনতে পারেন, জার্নি করার ব্যাগ, অফিস ব্যাগ, ব্যাগের কয়েকটা দোকান আছে। বিভিন্ন স্যান্ডেল, ঘরে পরার স্যান্ডেল, বাইরে পরার স্যান্ডেল আছে, আবার লেডিস ব্যাগেরও দোকান আছে। লেডিস ব্যাগগুলো বেশ ভালো। আপনার সবচেয়ে ভালো যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে গিয়ে কাপড়, থ্রি পিস কেনার কাপড়, তারপর শাড়ি কেনার কাপড়, যে কোনো গজ কাপড় আপনি এই মার্কেটের থেকে অর্ধেকের থেকেও কম দামে কিনতে পারেন। এখানে দামাদামি করে কিনতে হবে, কিন্তু কম কিনতে পারবেন। রেডিমেড কাপড় চোপড় আছে, মাটির হাঁড়ি আছে, মাটির হাঁড়ি পাতিল কিনতে পারবেন, এন্ড প্লেট আছে এখানে অনেক কম দামে আড়ংয়ের থেকে। এরপর ফ্রুটসগুলিও বেশ কম দামে পাওয়া যায়। আমি স্বপ্নে দেখি 500 টাকা স্ট্রবেরি কেজি, এখানে হচ্ছে 300 টাকা কেজি, ছোটোগুলো 200 টাকা কেজিও দিচ্ছিল। আবার আপনি বেছে কিনতে পারবেন ভালো দেখে। আমার ছেলে মেয়ে কিনছিল, আমি বললাম কী ব্যাপার এত স্ট্রবেরি কেন কিনছো, বললো যে স্ট্রবেরির ভর্তা খাবো আর স্ট্রবেরি দিয়ে অন্য অন্য ডেজার্টও তৈরি করবো। আমি বললাম ঠিক আছে কিনো। অনেক ফ্রুটসের দোকান আছে, পাকা পেঁপে, পাকা বেল, তারপরে যা যা সিজনাল ফ্রুটস হয় সব আপনি কম দামে কিনতে পারবেন। তাছাড়া এখানে শাক সবজি, মাছ মাংস, বিভিন্ন গজ কাপড়, ছেলেদের শার্ট আর টি শার্ট আর লুঙ্গি, হিজাব, মেয়েদের জামার গজ কাপড়, চাদর, বিছানা চাদর আর সমস্ত জিনিস এই হাটের মধ্যে বিক্রি করা হয়। তো আপনি এগুলো কিনতে পারেন। আর শুটকিরও রয়েছে বিরাট বাজার। আর সমস্ত বনশ্রী থেকে দেখি মানুষ এখানে কিনতে আসে। এ ওদের এই মিষ্টির দোকানে অনেক বড় চমচম তৈরি করে, প্রায় 1 কেজি, 1/2 কেজি এত বড় বড় চমচম এক বিক্রি করে। ওদের জিলাপি, সুইট রসগোল্লা, সুইট বেবি বেবি সুইট রসগোল্লা, তারপরে কালোজাম, এরকম মিষ্টি নিজের আপনি চোখের সামনে দেখবেন ওরা বানাচ্ছে এবং বেশ ভালো। কয়েকটা দইয়ের দোকান আছে, দইগুলোও বেশ ইয়ামি, টেস্টি, পাউডার দুধ দিয়ে বানায় নাই, খেলেই বুঝবেন। এই যে চমচমগুলি দেখেছেন বড় বড় চমচম, এগুলো কিন্তু বেশ খেতে বেশ সুস্বাদু, কারণ ওরা নিজেরা আশেপাশের গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসে। রসগোল্লাগুলোও বেশ ইয়ামি, একদম বুঝতেই পারবেন যে ছানা কেটে বানায় নিয়ে আসছে, গরুর দুধের ছানা। গরুর দুধের মিষ্টি আর পাউডার দুধের মিষ্টির মধ্যে কিন্তু পার্থক্য আছে, সে আলাদা একটা স্বাদ আসে। তো এখানে আমসত্ত্ব বানিয়ে বিক্রি করছে, বিভিন্ন আচার বানিয়ে বিক্রি করছে, বড়িগুলো সরিষার তেল দিয়ে মেখে শুকিয়ে বিক্রি করছে, মুরালি টুরালি, বিভিন্ন ড্রাই খাবার দাবার, ড্রাই ফ্রুটস, তারপর আবার কাপড় চোপড়, ব্যাগ, টি শার্ট, ছোটো মেয়েদের জামা, ছোটো মেয়েদের জামা অনেক স্টল আছে। ছোট মেয়েদের জামাগুলো খুবই কম মূল্যে এখানে পেয়ে যাচ্ছেন। তারপর আছে গজ কাপড়, এই গজ কাপড়গুলি হয়তো বা 300, 200, 250 টাকা গজ, সিল্কের কাপড়, এক কালার সিল্কের কাপড়, বিভিন্ন প্রিন্টের কাপড়, আবার জর্জেট কাপড়গুলো অন্তত 180 করেও গজ, যেগুলো সেগুলো এখানে 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন। আপনি একটু দামাদামি করতে হবে, কিন্তু আপনি কম দামে অবশ্যই পেয়ে যাবেন আপনার সমস্ত কাপড় চোপড়, চাদর, গজ কাপড়। আজকের জন্য বাজার করা শেষ।
বাসায় যাচ্ছি। আপনারা বনশ্রী এলাকাটা দেখছেন, অনেক সুন্দর একটা এলাকা যেখানে 15-20 হাজার টাকার মধ্যে 3 বেডরুমের ফ্ল্যাট হয়ে যায়। আপনার চাইলে এখানে এসে থাকতে পারেন, সুন্দর পরিবেশ। আপনাদের আজকে একটা গল্প বলবো, একজন মরে যাওয়া মানুষের গল্প। আমার এক কাজিন ব্রাদার ছিল, সে টিচার ছিল, অনেক স্টুডেন্ট পড়াতো। একদিন শুনলো তার একটা স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্টের অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। তো সেই স্টুডেন্টটা ক্লাস নাইনে পড়ে, নাইনের ফাইনাল এক্সাম দিবে। তখন সেই স্টুডেন্টটা ক্লাসের ফার্স্ট গার্ল। তো সেই স্টুডেন্টটাকে সে হাসপাতালে দেখতে যায়, একদিন দুই দিন দেখতে গিয়েছে। তারপর সেই স্টুডেন্টটাকে তার অনেক ভালো লেগেছে, তার গার্জিয়ানের কাছে বলল যে সে সেই মেয়েটাকে বিয়ে করতে চায়। তার গার্জিয়ানও রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমার সেই কাজিনটা সেই তার ওয়াইফকে আমরা দেখলাম অনেক ভালোবাসে, তার ওয়াইফের জন্য যে কোনো কিছু করতে পারে। তো আমার সেই কাজিনটা ভার্সিটির তে চাকরি পেলো, ভার্সিটিতে চাকরি পেয়ে সে প্রাইভেটও পড়াতো, অনেক ছাত্রছাত্রী প্রাইভেট পড়িয়ে তারপরে ভার্সিটিতে চাকরি করে সে সবসময় তার বউকে অনেক বড় বাসায় রেখেছে। তারপর তার ওয়াইফকে সে পড়াশোনা করেছে, এসএসসি পাস করে আসার পর বিয়ে হয়েছে, তারপর এইচএসসি পাস করিয়েছে, পড়িয়েছে, উৎসাহ দিয়ে দিয়ে পড়িয়েছে। তারপর আর অনার্স পড়িয়েছে, মাস্টার্স পড়িয়েছে। আর তার দেখতাম সে তার ওয়াইফের জন্য ম্যারেজ ডে, বার্থডে অনেক দামি দামি সুন্দর সুন্দর কাপড় চোপড় নিয়ে আসতো, সোনার গয়না নিয়ে আসতো। তারপর তাদের একটা ফুটফুটে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকেও আমার সেই কাজিন অনেক আদর করতো, তার আর ফ্যামিলির সবাই অনেক আদর করতো। তারপর সে তার ওয়াইফকে অনার্স মাস্টার্স করার পর একটা স্কুলে ঢুকিয়ে দিল, স্কুলে চাকরি করত। তারপর তার ওয়াইফ একসময় দেখলো তার কলিগদের সবারই বাড়ি আছে। তারপর সেই আমার কাজিনটাকে বললো যে আমাদেরও ঢাকায় বাড়ি লাগবে। তো আমার সেই কাজিনটা যেহেতু অনেস্ট ছিল, তাই তার একটা ভালো বাসা ভাড়া করার সামর্থ্য ছিল, ভালো খাওয়া দাওয়া, ভালো বাসায় থাকা, এইটুকু সামর্থ্য ছিল, কিন্তু একটা বাড়ি কেনার সামর্থ্য ছিল না। তখন দেখলো যে তার ওয়াইফ প্রায়ই বলে যে ঢাকায় একটা বাড়ি হলে ভালো হয়, আমার সব কলিগদের আছে। তখন সে চিন্তা করলো সে বাইরে যাবে। সে একদিন আমাকে বলল যে আমি আমার ওয়াইফকে ঠিকই ঢাকায় বাড়ি একটা কিনে দিব, একটা ফ্ল্যাট কিনে দিব। তা আমি চিন্তা করলাম যে আসলেই কি প্রয়োজন আছে, আমার সেই কাজিনটা অনেক ভালো পড়াতো, অনেক স্টুডেন্ট তার কাছে প্রাইভেট পড়তো। তারপর আর সে দেখলাম এক সময় সৌদি আরবে একটা ইউনিভার্সিটিতে তার চাকরি হয়ে গেলো। না আমাকে বললো যে মাত্র 2 বছরের জন্য যাব, আমি ওদের ছেড়ে অনেক দিন থাকতে পারবো না, 2 বছরের জন্য যাব এবং এই টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনব। তারপর তার কিন্তু অনেক বয়স হয়নি, এই 55 এরকম বয়স তার। তারপর সে সৌদি আরবে যায় আর সে 2 বছর জব করে, 2 বছরের টাকা দিয়ে সুন্দর তার একটা ফ্ল্যাট বাড়ি হয়ে যায় মিরপুর 1 নম্বরে। তারপর ঠিক ফ্ল্যাট বাড়িটা উঠার আগের মুহূর্তে তার হার্ট অ্যাটাক করে সে আমার সেই কাজিন ব্রাদারটা মারা যায়। তো তার ওয়াইফকে দেখলাম, আমার সেই কাজিনটা আরও একটা জায়গা কিনেছিল, সেই জায়গাটা বিক্রি করে তার ওয়াইফ আরও একটা ফ্ল্যাট কিনে 2টা ফ্ল্যাটের মালিক হয়। তারপর তারা বেশ ভালো সুখে শান্তিতে থাকতে লাগলো। তার ওয়াইফ ফের স্কুলে, স্কুলটা সরকারি চাকরির এমপিওভুক্ত হয়ে গেলো, সরকারি চাকরি করলো। আর তার একটা ছেলেটা ভার্সিটিতে পড়লো, ছেলেটা আবার একটা ব্যবসা শুরু করলো, একটা ওয়েবসাইট ডিজাইনিং, পেজের ডিজাইনিং একটা ব্যবসা শুরু করলো, আর বিভিন্ন কম্পিউটার রিলেটেড বিভিন্ন কাজ করে সেই তার ফার্মটা। তো সে পড়াশোনাও করেছে, পরে তার ছেলেটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছে আর সেই ফার্মটা চালাচ্ছে। আর তার ওয়াইফ সেই স্কুলে চাকরি করে, স্কুলটা সরকারি হয়ে গিয়েছে
এখন আর তাদের কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। এখানে গল্পটা শেষ হয়ে গেলে কতই না সুন্দর হতো, কিন্তু গল্প, বাস্তব জীবনের গল্প আরও বিভিন্ন ধারায় যে প্রবাহিত হয়, চলতে থাকে জীবনের ভিন্ন ভিন্ন পথ। তো এইটুক পর্যন্ত আপনার গল্পটা শুনে কি বুঝতে পারলেন আপনারা? আপনাদের মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে অবশ্যই পড়াশোনা করানো উচিত, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে, তাই না? এই বাড়িটা হচ্ছে আমাদের বনশ্রী এলাকার সবচেয়ে অদ্ভুত বাড়ি, মাল্টি কালার বাড়ি, বিভিন্ন কালার করে রেখেছে। পৃথিবীতে এক এক মানুষের চয়েস এক এক রকম, কেউ বা খুব স্নিগ্ধ চয়েস করে, কেউ বা উগ্র চয়েস করে, কেউ বা সিম্পল পছন্দ করে। আমার হাজব্যান্ড আমাকে একদিন বলছিল, দেখো পৃথিবীতে অসুন্দর কালো এই মেয়েগুলোর কিন্তু বিয়ে হয়ে যায়, কারণ এক এক মানুষের চয়েস এক এক রকম, কার চোখে কাকে ভালো লাগে বলা যায় না। এই দইটা কিনে এনেছিলাম, এতই মজা, এত মজা ছিল দইটা, এই জন্য আপনাদের নামটা দেখালাম, ইয়ামি আইস কর্নার, বি ব্লক, সাউথ বনশ্রী, রোড নাম্বার 7। দোকানের নাম হচ্ছে ইয়ামি আইস কর্নার, সাউথ বনশ্রীতে, বি ব্লক, রোড নাম্বার 7, হাউস নাম্বার 68, হাউস নাম্বার 68। দইটা খুবই 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 মজা, আপনারা কিনে খেয়ে দেখতে পারেন যদি কেউ এইদিকে আসেন তো। আর যারা বনশ্রীবাসী আছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন, দইটা খুবই মজা। আমাকে বললো যে আপু আপনি নিয়ে একদিন খান, যদি পছন্দ হয় তাহলে আমাদের দোকানে এসে কিনে নিয়ে যান। আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি সময় সুযোগ করে বাইরে যেয়ে কিনে নিয়ে আসবো। দই তো কিনি, বানাই না আমি, ঠিক কিনি। তারপর হচ্ছে গিয়ে আমার ছেলে স্ট্রবেরি, তারপর তরমুজ, লেবুর রস, বিট লবণ, জিরা, আদা, এতগুলো যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারপরে এই শরবতটা বানিয়েছে, জুস আর কি, যাকে বলে সবাই এখন যা বলে জুস। আমাদের আমলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শরবত বলতো। যাক, জুসটা খেতে অনেক মজা হয়েছে, ইয়ামি হয়েছে। তবে আমি কিন্তু মনে করি আল্লাহ নিজস্ব একটা টেস্ট বা ফ্লেভার সমস্ত খাবার দিয়েছে। অরিজিনাল যে তরমুজের টেস্ট সেটা আমার কাছে বেস্ট মনে হয়। তার সাথে মাঝে মাঝে দুধ মিশিয়ে খেয়ে দেখেছি, দুধ মিশিয়ে আমি তো আর আশা করি চিনি দিয়ে খেলেও বেশ ভালো লাগে, দই মিশিয়ে খেলেও বেশ ভালো লাগে, আবার অরিজিনালটাও বেশ ভালো লাগে। আপনি তরমুজটা অবশ্যই খাবেন, তরমুজের বিভিন্ন উপকারিতা আছে, তো সেই জন্যে তরমুজটা খাবেন। যে কোনো ফ্রুটসের মধ্যে ভিটামিন মিনারেলস আছে, খাওয়া অনেক ভালো, তার বিভিন্ন ধরনের উপকারিতা আছে। তো এরপর বিকালে আমার ছেলে নুডলস রান্না করলো, আমি বললাম ওরে বাপরে, ক্যাপসিকাম পেয়ে একদম দুনিয়ার সব হলুদ লাল সবুজ সব ক্যাপসিকাম দিয়ে দিয়েছ, আর ডিম ভেজে দিয়েছে। তো আমি বললাম মনে হচ্ছে ক্যাপসিকাম আর ক্যাপসিকাম, আচ্ছা ঠিক আছে। না আমি অবশ্য খেলাম না, অল্প একটুখানি খেয়েছি, টেস্ট খারাপ হয় নাই, তবে আমার বেশি পেট ভর্তি লাগছিলো এই জন্যে খাইনি, পেটটা ভরা ভরা লাগছিল। তারপর আমি রাতের রান্না করলাম, রাতের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। রাতের বেলা ডাল রান্না করেছি, একটা ভর্তা বানিয়েছি, তারপর টমেটোর ডাল আর কোড়াল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, একটু বুটের ডাল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে ফ্রাই করেছি, আবার পেঁয়াজ দিয়ে একটা গ্রেভিও তৈরি করেছি। এই তো রাতের রান্নাবান্না করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই করোনা ভাইরাসের টিকা নেবেন, আর আপনার মেয়ের সন্তানকে অবশ্যই পড়াশোনা করাবেন, সেও বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ছেলে আর মেয়ে বলতে কোনো পার্থক্য নাই, পড়াশোনা করালে সবাই নিজের পায়ে দাঁড়াবে, আপনার সংসারের উন্নতি হবে, আপনার জীবনের উন্নতি হবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।